প্রচুর চুল পড়ছে, চুল পড়া একদমই বন্ধ করতে পারছি না। অনেক অনেক চুল উঠে গেছে এবং যেখানে উঠে গেছে সেখানে রিগ্রোথ হচ্ছে না, এবং যাদের চুল একদমই ড্যামেজ হয়ে গেছে, একদমই শাইন নেই। আশা করছি আজকের এই ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের প্রবলেমের সলভ তোমরা পেয়ে যাবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও, পাশের বেল বাটনটা বাজিয়ে রাখো সুন্দর সুন্দর হোম রেমেডি পাওয়ার জন্য। আমি কিন্তু সবসময় তোমাদের সাথে হোম রেমেডি, ন্যাচারাল রেমেডি শেয়ার করে থাকি যার কোনো সাইড এফেক্ট নেই, আর এগুলো ব্যবহার করলে তোমাদের চুলের কোনো ক্ষতি হবে না। এইসব ব্যবহার করার পরেও যদি তোমাদের চুল পড়া বন্ধ না হয়, স্ক্যাল্পে রিগ্রোথ না আসে এবং চুলের কোনো শাইন নেই, এইসব প্রবলেমগুলো যদি তোমরা ফেস করে থাকো, তাহলে আজকের পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতেই হবে। এখানে দেখতে পাচ্ছ আমি কিছু ফ্লেক্সিড দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আমাদের এই ফ্লেক্সিডটাকে আজ বয়েল করতে হবে না, আজ আমরা এটাকে খাওয়ার জন্য রেডি করব। এটাকে হালকা ফ্রাই করে নিতে হবে। অনেকে হয়তো ভাবছো কেন আজকে এটা ফ্রাই করছি আর এই ছবিগুলোই বা কি, এগুলো হচ্ছে ফ্রুটস, ভেজিটেবলস, প্রোটিন জাতীয় খাদ্য আমাদের খেতে হবে, এবং আমাদের শরীরের জন্য যা ভালো হবে তা ঠিক আমাদের চুলেও কিন্তু খুব বড় একটা এফেক্ট আনবে। যাদের চুল পড়ছে, স্ক্যাল্পে রিগ্রোথ নেই এবং চুলে একদমই শাইন নেই, অনেক কিছু ব্যবহার করে ফেলেছো হোম রেমেডি কিন্তু তাতেও কোনো ভালো রেজাল্ট পাচ্ছ না। এখানে দেখতে পাচ্ছ আমি কার মধ্যে কোন কী কী আছে সব কিছু কিন্তু আমি তোমাদের সামনে পিকচারগুলোকে অ্যাড করে দিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো তোমরা তোমাদের হেলথের জন্য এবং চুলের জন্য এগুলোকে খাও, দেখবে তোমাদের চুল পড়া অনেক কমে গেছে। আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিছুদিন আগে আমি পামকিন সিড এবং সানফ্লাওয়ার সিডটা অর্ডার করেছি, তো প্রথমবার অর্ডার করেছি, তোমাদেরকে বলেওছি শর্টসে আমি দিয়েছিলাম যে এটা খুবই ভালো আমাদের চুলের জন্য। আমি যা কিছু ব্যবহার করি আমি আমার হেলথের জন্য এবং আমার চুলের জন্য সব কিছু আগে দেখে নিই গুগলে, তারপরে সেটাকে ব্যবহার করার জন্য নিজে ব্যবহার করি এবং তোমাদের সাথেও শেয়ার করি। তো আমি আমার ওটা খাওয়া শুরু হয়ে গেছে অনেক দিন, মানে 15 দিন মতো হয়ে গেছে। তো আমি যখন ভালো রেজাল্ট পেয়েছি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তোমরা অনেকে আছো আনহেলদি খাবার খাও যার কারণে তোমাদের তোমরা অ্যাপ্লাই করছো হোম রেমেডি কিন্তু তাও ভালো রেজাল্ট পাচ্ছ না। তো এখানে দেখতে পাচ্ছ আমি ফ্লেক্সিডটাকে ফ্রাই করছি, আর যখন ফ্লেক্সিড পটপট করে ফুটবে তখন ভাববে যে তোমাদের খুব ভালোভাবে এটাকে ফ্রাই হয়ে গেছে, এবং যখন এটাকে কড়াইয়ে দেবে তখন কিন্তু খুন্তিটাকে নাড়াতে হবে। আর এটা শুধু না, এর মধ্যে আমি পামকিন সিড এবং সানফ্লাওয়ার সিডটাকে অ্যাড করব, সেটা আমি আগে ভেজে ফেলেছি। তো আমার ভাজার পরে মনে হলো, তো ভাবলাম যে এখনও তো ফ্লেক্সিডটাকে ভাজা হয়নি, তো তোমাদের সাথেও শেয়ার করে নিই। তো আমি হাফ হাফ করে ভেজেছিলাম, এর আগে আমার হাফটা শেষ হয়ে গেছে, আমি আগে দেখলাম নিজের জন্য। তো নিজের জন্য দেখে যতটা ভালো রেজাল্ট পেয়েছি, আমার বাড়িতে সবাই খায় এক চামচ করে, সবগুলো মিশানো এক চামচ করে প্রত্যেক দিন ইভিনিংয়ে আমি নেই আর এক গ্লাস জল খেয়ে নিই। তো এটা তোমরাও নাও, দেখবে তোমাদের চুল পড়া আগে থেকে অনেক কমে গেছে। তার সাথে সাথে এর মধ্যে তিল ব্যবহার করতে পারো, তিল এবং চিয়া সিডটাকেও একটু ফ্রাই করে এর মধ্যে ছিটিয়ে নেবে, দেখবে তোমাদের চুলের রেজাল্ট আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। বাজারে কিন্তু অনেক রকমের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, হেলদি ক্যাপসুল, হেলদি বলছি কেন, ক্যাপসুল পাওয়া যাচ্ছে যেগুলো খেলে নাকি চুল পড়া বন্ধ হবে, স্ক্যাল্পে রিগ্রোথ আসবে। তো তার থেকে ভালো তোমরা ন্যাচারাল জিনিস খাও না। আমি যখন ন্যাচারাল জিনিস আমরা খেয়ে ভালো থাকবো এবং আমাদের চুলের জন্য ভালো হবে, তো অবশ্যই ন্যাচারাল জিনিসটা খাওয়াই ভালো। তো এখানে দেখতে পাচ্ছ আমি থালার মধ্যে মানে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি সবগুলোকে, আর একটু আমি ঢেলে ফেলেছিলাম। তো দেখলাম যে এর মধ্যে ঠান্ডা হবে না, ফাঁকা ফাঁকা না থাকলে তো ঠান্ডা হবে না, তার জন্য আমি আলাদা আলাদাভাবে রেখে ঠান্ডা করে নিয়ে দুটোকে একসাথে মিশিয়ে নেব, তারপরে দুটোকে কৌটার মধ্যে ভরে নেবো। তো আমি আগে বললাম যে আগে আমারটা হাফ, আমি হাফ করেছিলাম আগে, হাফটা শেষ হয়ে যাওয়ার পরে আবার যখন করছি তখন তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা এভাবে প্রত্যেক দিন খাবে এক চামচ করে, বেশি আবার খেয়ে নিও না, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি। তো অনেক সময় হয় কি যে 2-3 চামচ খেয়ে নিলাম, সেটা করবে না, 1 থেকে 1.5 চামচ খাবে, খুব ভালো, প্রত্যেক দিন খাও, তোমরা তোমাদের চুলের দারুণ রেজাল্ট পাবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও, পাশের বেল বাটনটা বাজিয়ে রাখো সুন্দর সুন্দর রেমেডি পাওয়ার জন্য। আর ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলো না, যাদের হেয়ার ফল হচ্ছে তার জন্য তাদেরকে সাজেস্ট করো যে হেলদি খাবার খাও, তো এই সিডগুলো তোমরা খেতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে।